ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করতে পারবেন খুব সহজে। আর আজকের এই কাজটা কিন্তু প্রত্যেকটা ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ব্যক্তি কাজটা শিখে রাখবেন। এখন আপনার কাজে নাও লাগতে পারে, কোনো না কোনো এক সময় কিন্তু আপনার বিশেষ কাজে লাগবে, ঠিক আছে? দুইটা মাধ্যমে দেখাবো। একটা মাধ্যম হচ্ছে, ধরেন আপনার মোবাইলের মধ্যে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন নেই, ওই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে বের করবেন? এবং ধরুন আপনি অলরেডি চালাচ্ছেন একটা ফেসবুক অ্যাকাউন্ট, আপনি পাসওয়ার্ডটা ভুলে গেছেন, লিখে রেখেছিলেন মনে নাই, ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে বের করবেন? লগ ইন না থাকলেও বের করতে পারবেন, লগ ইন থাকলেও বের করতে পারবেন। অসাধারণ কাজ আজকে শিখতে পারবেন, স্ক্রিনটাকে লক্ষ্য করুন, সহজে দেখাচ্ছি। আমি স্ক্রিনে চলে আসলাম, প্রথম যে মাধ্যমটা আপনাদেরকে দেখাবো খুবই গুরুত্বপূর্ণ। ধরুন যেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি বের করবেন ভুলে গেছেন, সেই ফেসবুক অ্যাকাউন্টটা কোনো মোবাইলে লগ ইন নেই, সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে বের করবেন? আপনি তো ভুলে গেছেন, ঠিক না? এর জন্য কি করবেন, সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন, এখান থেকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। ফেসবুক লাইট দিয়ে কিন্তু এই কাজটা করতে পারবেন খুব সহজে। তো এখান থেকে ফেসবুক লাইট লিখে দিবেন, অ্যাপ্লিকেশনটা চলে আসবে, আসার সাথে সাথে এখান থেকে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, ওপেনে ট্যাপ দিব। এখন আমরা ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করব, কোনো মোবাইলে লগ ইন নেই, সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, ঠিক আছে? এখানে দেখুন ফাইন্ড ইউর অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন, এই অপশনে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে সার্চ করার একটা মাধ্যম চলে আসবে, এখানে বলতেছে এন্টার ইওর ফোন নাম্বার। আপনি কি ফোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা খুলছিলেন নাকি ইমেল দিয়ে খুলছিলেন? যদি ইমেল দিয়ে খুলেন এখানে ইমেলে ট্যাপ দিবেন, যদি ফোন নাম্বার দিয়ে খুলেন তাহলে এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এখানে এখন দেখুন নিচে ফোন নিচে টাচ করে দেওয়ার সাথে সাথে এন্টার ইওর ইমেল, ফুল ইমেল দিতে বলতেছে, ফুল ইমেলটা এখানে দিয়ে দিবেন। যে ইমেলটা দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলছিলেন, তো এখানে আমি ইমেলটা দিয়ে দিব। অবশ্যই ইমেলটা মনে থাকতে হবে যে ওই ইমেলটা দিয়ে আপনি খুলছেন, তো আমি ইমেলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন সার্চ নামে একটা অপশন চলে আসবে, সার্চে ট্যাপ দিবেন। আর যে ইমেলটা এখানে দিবেন সেই ইমেলটা অবশ্যই কোনো না কোনো ফোনে অ্যাক্টিভ থাকতে হবে, যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু কোড নিতে পারবেন না। ফেসবুক টিম আপনাকে 6টা সংখ্যার কোড পাঠাবে। এখানে দেখুন কন্টিনিউ নামে একটা অপশন পাবেন, কন্টিনিউতে ট্যাপ দিবেন। তো এখানে যে ইমেলটা আমি দিছি এই ইমেলটা কিন্তু এই মোবাইলের মধ্যে লগইন করা আছে, এই মোবাইলে অটোমেটিক কোডটা চলে আসবে, আর এই ইমেলটা দিয়েই আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলছিলাম। এখন এখানে 6টা সংখ্যার কোড দিতে হবে, যে ইমেলটা দিছিলেন ওই ইমেলে গেলে কিন্তু 6টা সংখ্যার কোড পাবেন, ফেসবুক টিম আপনাকে পাঠিয়ে দিবে। এখন এখান থেকে বের হয়ে আসবো, সোজা ইমেইলে চলে যাবে। যে দেখুন আমি ইমেইলে টাচ করে দিলাম, অলরেডি কিন্তু কোডটা চলে আসলো। যে দেখুন এখানে ট্যাপ দিলে কিন্তু কোড পাবেন, এখানে দেখুন কোডটা দেখাচ্ছে 258324। আমি এখান থেকে বের হয়ে আসবো, আবার এখানে চলে আসবো, আমি এখানে কোডটা দিয়ে দিব। তো এখানে আমি কোড দিয়ে দিলাম, কোডটা দেওয়ার পরে এখানে দেখুন কন্টিনিউ নামে একটা অপশন পাবেন, কন্টিনিউতে ট্যাপ দিবেন। তারপর হচ্ছে এখানে দেখুন এন্টার নিউ পাসওয়ার্ড দিতে বলতেছে, এখানে যে পাসওয়ার্ড দিবেন এখন আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের সাথে এই পাসওয়ার্ড অ্যাক্টিভ হয়ে যাবে, মানে সেট হয়ে যাবে। তো এখানে আমি একটা নিউ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তো এখানে আমি নতুন পাসওয়ার্ড দিয়ে দিলাম। অবশ্যই এই পাসওয়ার্ড এখন লিখে রাখবেন, এই পাসওয়ার্ড কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশন পাবেন, এই অপশনটাতে ট্যাপ দিয়ে দিবেন। এই যে দেখুন অলরেডি ফেসবুক অ্যাকাউন্টটা এখানে চলে আসলো, এখন নিচে ওকে লেখা আছে। যে দেখুন ওকেতে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্ট আমার এই ডিভাইসের মধ্যে লগ ইন হয়ে যাবে অটোমেটিক। এই যে দেখুন ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে গেল, ঠিক আছে? আশা করি প্রথম মাধ্যমটা খুব সহজে বুঝতে পেরেছেন। ফোনে লগ ইন না থাকলেও কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন, এইভাবে লগ ইন করতে পারবেন। এখন দেখাবো আপনার ফোনে লগ ইন করা আছে, অলরেডি আপনি ফেসবুক অ্যাকাউন্টটা ব্যবহার করতেছেন, সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি ভুলে যান কিভাবে বের করতে হয় অথবা কিভাবে চেঞ্জ করতে হয়। এটা একই সিস্টেম, ঠিক একইভাবে ফেসবুক অ্যাকাউন্টে এসে উপরে থ্রি লাইন অপশন পাবেন, থ্রি লাইনে ট্যাপ দিবেন, এখান থেকে সেটিংসে চলে আসবেন। নিচে আসার পরেই কিন্তু সেটিংসটা পাবেন, এই দেখুন আমি সেটিংসে ট্যাপ দিলাম। সেটিংসে ট্যাপ দেওয়ার পরে এখানে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে টাচ করে দিবেন। এখান থেকে একটু নিচে আসতে হবে, এইখানে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড, চেঞ্জ পাসওয়ার্ডে ট্যাপ দিবেন। আগের পাসওয়ার্ড দিতে বলতেছে, যেহেতু আমরা আগের পাসওয়ার্ড জানি না, নতুনভাবে পাসওয়ার্ড এখানে সেট করব, বের করব, এখানে ফরগেটে ট্যাপ দিবেন। ফরগেটে ট্যাপ দেওয়ার সাথে সাথে ওই ইমেলটা চলে আসবে, যে ইমেলটা দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলছিলেন। এখন কন্টিনিউতে ট্যাপ দেওয়ার সাথে সাথেই প্রথম যেইভাবে ইমেলের মধ্যে 6টা সংখ্যার কোড পাঠাইছে ফেসবুক টিমের পক্ষ থেকে, এরকমভাবে কোড পাঠাবে, কোড দেওয়ার সাথে সাথেই নিউ পাসওয়ার্ড চাইবে, তখন আপনি পাসওয়ার্ড খুব সহজেই আপনার মানে লগ ইন করা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন, বের করতে পারবেন, ঠিক আছে? ঠিক এইভাবে দ্বিতীয় মাধ্যমটা করবেন। তো আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন বন্ধুরা। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।